ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘর। সুস্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, যাচ্ছিলাম সাগরে, তো সাগরের পথে যেতে যেতে দেখলাম একটা ময়ূর। ময়ূরটা কি সুন্দর লাগছে দেখো, এই ভিডিওটা না করে আমি আর পারলামই না। এবার ময়ূরটা ছিল অনেকটা দূরেই, তো আমি ক্যামেরাটাকে একটু জুম করে তুলেছি, আর গাড়ির ভেতর থেকে তুলেছি যেহেতু, তার জন্য ধোঁয়া ধোঁয়া লাগছে দেখো। তবে ময়ূরটা আস্তে আস্তে আরও দূরে চলে গেল বলে আর বেশিটা তুলতে পারলাম না আমি। তো আমার মেয়ে বারবার বলছিল, মা কখন পেখম ধরবে, কখন পেখম ধরবে। তো আমি বললাম, এখন পেখম ধরে না বাবা, বর্ষাকালে পেখম ধরে। আর এটা তাছাড়া মায়া ময়ূর ছিল, মানে মেয়ে ময়ূর। তো আজকে বেরিয়েছি আমি একটু বাজার করতে, বাজার বলতে ধনতেরাসের বাজার করতে। তো দেখি বাজারে গিয়ে কী নেবো, আর যেটাই নিই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখো আমি কী কী কিনছি। তো আমি যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই আমি ভিডিওটা করি, কারণ আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে, পাহাড়ের রাস্তা, আর কী সুন্দর সূর্যটা ডুবছে, সেই সময় ভিডিওটা করেছি, তো দারুণ লাগছে। ও এবার এসে পড়েছি ব্রিজের উপরে, তো এখন আমি এসে গেছি কেনাকাটা করতে। তো সবার প্রথম চলে আসলাম একটা মোবাইলের দোকানে। তো প্রথম এসে আমি একটা মোবাইলে কিনে নিলাম, তো কী মোবাইল নিলাম সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর তারপরে আমার হাজব্যান্ডের ছিল একটা রেডমি ফোন, তো ফোনটার স্ক্রিনটা খারাপ হয়ে গেছে, তো সেটা পাল্টাও বলেছিলাম দোকান থেকে, তো ওখানে লোকালটা দিচ্ছিল বলে চলে আসলাম আমি এই সার্ভিস সেন্টারে। তো এখান থেকে আমি স্ক্রিনটা পাল্টে নিলাম। তারপরে চলে আসলাম একটা কেকের দোকানে, তো একটা কেক নিয়ে নিলাম ছোটো দেখে মেয়ের জন্য, ও আবার কেক খেতে ভালোবাসে। আর নিয়ে নিলাম কিছু, এই যে এইগুলো দেখো, একটা আচার নিয়ে নিলাম, কটা জেলি নিলাম, আর এই যে চকলেট নিয়ে নিলাম, চকলেট সিরাপ, আর এই যে চকলেট ছোটো ছোটো জেমস নিয়ে নিলাম, কটা পাউরুটি নিয়ে নিলাম। তারপর চলে আসলাম একটা ফুচকার দোকানে, তো খেলাম দুইজন মিলে ফুচকা, ফুচকাটা আমার খুব ভালো লাগে, তো ফুচকা কিনে নিলাম আগে। তারপরে কিনে নিলাম ফ্রাই মোমো, মোমোটাও আমি খুব পছন্দ করি, আর যেহেতু চাটনির সাথে দেয় তো খেয়ে নিলাম। এবার আমি মোমোটা, মোমো খাওয়ার পরে আমি চলে আসলাম দেখো কোথায়। চলে আসলাম দেখো একটা ব্যাগের দোকানে, তো এতগুলো ব্যাগ দেখিয়েছে, এই দেখো অনেকগুলো ব্যাগ আছে এখানে। তো আমার এই খয়েরি ব্যাগটা বেশি একটা পছন্দ হয়নি, এই যে ঘিয়ে ঘিয়ে কালারের যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে। ব্যাগটার দামও বেশি না, উনি 300 টাকা চাইছে, আমি 250 টাকা বলেছি, তো 250 টাকা দিয়ে এই ব্যাগটা আমি নিয়ে নিলাম। তো চলে আসলাম একটা টুপির দোকানে, এমপিতে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, তো দেখো আমি এখানে দুখানা টুপি নিয়েছি, একটা আমার বড় মেয়ের জন্য, একটা আমার ছোটো মেয়ের জন্য। দুটো টুপি আমার কাছে খুব সুন্দর লাগছে, তো তোমরা দেখে বলো তোমাদের কাছে টুপি দুটো কেমন লাগছে। টুপি দুটোর দাম নিয়েছে কিন্তু 100 টাকা করে, দুটো টুপি নিয়েছি 200 টাকা দিয়ে। এবার চলে আসলাম একটা বল দেখতে পেলাম, তোমার মেয়ে একটা বল নিল। তারপরে লাস্টে চলে আসলাম একটা সোনার দোকানে, তো ধনতেরাস সোনা তো একটা কিনতেই হয়, তো আমি একটা সোনার লকেট নেবো ভাবছি। তো দেখো এখানে অনেকগুলো লকেট নিয়ে বসেছি, এবার কোন লকেটটা তোমাদের কাছে ভালো লাগছে বলো। তো আমার কাছে একটা লকেট ভালো লাগছে, কিন্তু একটু দামটা বেশি বলছে, তবু তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো এতগুলো লকেট রয়েছে, তার মধ্যে আমার এই লকেটটা বেশি পছন্দ হয়েছে, এই লকেটটার মাঝখানে একটা পাথরও রয়েছে, তো ভাবছি এই লকেটটাই নেব। তো ওর বাবারও আবার এই লকেটটাই পছন্দ হয়েছে, দেখো লকেটটা সুন্দর লাগছে। তো আর কিছু না ভেবে বা অন্য কোনো কিছু না দেখে আমি নিয়ে নিলাম এই লকেটটাই। তো তোমরা বলো লকেটটা কেমন হয়েছে, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে কিন্তু, যে লকেটটা তোমাদের কাছে কেমন হলো, তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি পরে দেখাবো। তো দেখো আমার গলায় একটা চেন ছিল, চেনের মধ্যেই লকেটটা আমি ভরে নিয়েছি, তো লকেটটা দেখো কেমন লাগছে, লকেটটা একটু ভারী, ছোটোখাটোর মধ্যে একটু ভারী দেখে নিয়েছি, দাম নিয়েছি এটা 10,000 টাকা, তো কেমন হয়েছে বলো। চান্দনের জন্য একটা গিফট আছে, এই নাও তুমি খোলো। এই যে দাঁড়াও মামা চালু করো, আপনার মুখটা দেখান কি সুন্দর খুশি আছেন আপনি, দাঁত 32টা বেরিয়ে গেছে। ভালো দেখা যায়।